প্রিয় দর্শক, আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি মজার ধাঁধা। মাথায় বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখান। জিনিসটা একেবারেই তোমার, কিন্তু অন্যজনে ইউজ করে বারবার, বলো শুধু একবার উত্তরটা কি হবে এই ধাঁধার? আশা করি উত্তরটা সবাই পেরেছেন। এখানে উত্তর হবে আপনার নিজের নাম। আজকের দ্বিতীয় প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল? দর্শক, কম্পিউটার ভাইরাস প্রথম আবিষ্কার করেছিল পাকিস্তান। দর্শক, যদি আপনার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলুন তো। দর্শক, আপনি আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে সঠিক উত্তর হবে তরমুজ। আরও একটা জিকে কোশ্চেন, 12টা মাসের মধ্যে কোন মাসে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয়? বছরের 12টা মাসের মধ্যে আগস্ট মাসে সব থেকে বেশি পৃথিবীতে বাচ্চার জন্ম হয়। পরবর্তীকালে আপনি যদি এরকমই মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস, মায়ের কোলে ফিরে আসতে জীবন হয় লাশ, বলুন তো জিনিসটা কি? আশা করছি উত্তরটা অনেকেই পেরেছেন। এখানে সঠিক উত্তর হবে আকাশের মেঘ। আপনি আমাকে এমন একটা জিনিস বলুন তো যেটা ফোনেও থাকে আবার বিয়ে বাড়িতেও থাকে। দর্শক, আমাদের ফোনে মেনু থাকে, আবার বিয়ে বাড়িতেও খাবারের মেনু থাকে। চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, রাক্ষস নই খোক্ষস নই, আস্ত মানুষ গিলি, বলুন তো আমি কে? দর্শক, এখানে আমিটা হলো পালকি। আজকের শেষ জিকে কোশ্চেন, বলুন তো কোন প্রাণী নিজের লেজ নিজেই খায়? দর্শক, আপনারা হয়তো অনেকেই এটা জানেন না যে সাপ তার নিজের লেজ নিজেই খায়। কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে বৌদিকে রান্নাতে বুঝে শুনে দিস, বলুন তো জিনিসটা কি? আশা করি উত্তরটা সবাই পেরেছেন। এখানে সঠিক উত্তর হবে নুন বা লবণ। দর্শক, এক কথায় উত্তর দেবেন, বলুন তো কোন হাড় মানুষ গলায় পড়ে না, সেই হাড়ে মানুষ বসবাস করে? দর্শক, বিহার
মানুষ গলায় পড়ে না। বিহার হলো ভারতের একটি রাজ্যের নাম যেখানে অনেক মানুষ বসবাস করে। জিনিসটা সবসময় ভিজে থাকে কিন্তু বৃষ্টির জলে ভেজে না, আবার রোদেতেও শুকোয় না। বলুন তো জিনিসটা কি? দর্শক, এখানে উত্তর হবে আমাদের জিভ।